সৌদি আরবে দিনকে দিন বেড়েই চলছে বাংলাদেশি দালালদের দৈরাত্ম্য। প্রশ্নের চোখে ফাঁকি দিয়ে সাধারণ প্রবাসীদের মাঝে আধিপত্য বিস্তার করছে তারা, আর তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি তাবুকের নিয়ম সিটিতে প্রবাসীদের হোটেলে জিম্মি করে রেখে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ও অর্থ হাতিয়ে নিয়েছে দালাল চক্র। চিহ্নিত হলেও বৈধ কাগজ না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না ভুক্তভোগীরা। এমন পরিস্থিতিতে দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের কাছে আবেদন জানিয়েছেন প্রবাসীরা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত আছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, সৌদি আরবের দালালদের দৌরাত্ম্য বন্ধে কি কি পদক্ষেপ নিচ্ছে সৌদি সরকার, আমাদের জানাবেন। জি জি সাথী, আপনি যা বলেছেন, আসলে সৌদি আরবে প্রচুর কর্মসংস্থানের অভাব এবং আরো প্রচুর কর্মসংস্থান আছে, কিন্তু সঠিক পন্থা না আসলে আজও প্রতারণার শিকার হচ্ছে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, এই যে তাবুক নিয়ম সিটিতে প্রায় 5,000 লোকের সাথে প্রতারণা করেছে আমাদের প্রবাসী বাংলাদেশের কিছু দালাল। একজন দালালের নাম হলো আলী আশরাফ, তারপর হইল চাঁদপুর, জিল্লুর রহমান একজন, আর শিয়াবুদ্দিন ফরাজি হলো বরিশালের। আসলে এই দালালগুলা প্রবাসী বাংলাদেশ থেকে 2,000 থেকে 4,000 মতো নিয়ে তাদেরকে চাকরি দিবে বলে তারা এখানে হোটেলে রেখে তাদের ভেগে যাচ্ছে। তা আমি আরটিভির মাধ্যমে জানাতে চাই, প্রবাসী বাংলাদেশিরা যাতে সঠিক কর্মসংস্থানে শিউর না হয়ে যাতে কোনো কাজে না যায় এবং বাংলাদেশে আসার আগে যাতে অবশ্যই যাতে সঠিক কর্মসংস্থান নিয়ে যাতে প্রবাসে আসে। এখানে প্রচুর প্রবাসী বর্তমানে বেকারত্ব সমস্যার মধ্যে আছে। আরেকটি জিনিস আপনার জানাতে চাই, বহুদিন পর সৌদি সরকার খুরুপ উঠিয়ে দিয়েছে, যাদের নামে কমপ্লেন ছিল কমপ্লেন উঠিয়ে তাদের লিগ্যাল হওয়ার জন্য সুযোগ দিয়েছে। আসলে সেই সুযোগটা যারা গ্রহণ করছে তাদেরকে অনুরোধ জানাবো যাতে তারা সেই সুযোগটা গ্রহণ করার পর আকাবার করতে পারবে কিনা সেই বিষয়টি জেনে যাতে তারা সুযোগটা গ্রহণ করে। নতুবা অনেক প্রবাসীরা খুরুপ উঠে থেকেও দালালের খপ্পরে পড়ছে, খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। আমি এই বিষয়ে আরটিভির মতো জানাতে চাই, যাতে সাবধানতা অবলম্বন করে এবং সৌদি আরবের কনসুলেট এবং দূতাবাসের হস্তক্ষেপের মাধ্যমে যাতে দালালগুলোকে ধরা হয় সেই প্রত্যাশা করছি। জি সাথী, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। হানিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি আরবের জেদ্দা থেকে প্রবাসীদের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হানিস সরকার।